আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি যারা কোরআনের অনুসারী তাদের জন্য যারা আল্লাহর সাথে আছেন বলে ক্লেম করেন তাদের জন্য তো আমি বাংলাদেশ ঘুরে যা দেখলাম যে ম্যাক্সিমাম লোকই আমরা ফজরের নামাজ পড়ি না এবং অন্যান্য নামাজের ব্যাপারেও আমাদের উদাসীনতা রয়েছে অন্যদিকে আমরা আবার পরিবার চালাতে হিমশিম খাচ্ছি তো সেক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে আল্লাহ কেন বাধ্য আমাদেরকে সহযোগিতা করতে যে পরিবার চালাতে হিমশিম খাওয়া থেকে উত্তোলন করতে তো সেক্ষেত্রে আমরা যদি বড় গুনায় লিপ্ত থাকি নামাজ না পড়াটা যে বড়ো গুণা কি আমরা বুঝতে পারছি কি না তো যারা বড় গুণায় লিপ্ত তাদেরকে কেন আল্লাহ বাধ্য হবে সহযোগিতা করতে তো প্রশ্ন আসতে পারে অন্যদের যে এখানে যারা প্রভুর চিন্তা মুক্ত তারা তো অনেক ক্ষেত্রে ভালো আছেন কিন্তু আমাদের আলোচনা বিষয় এটা না কে ভালো আছে কে খারাপ আছে প্রভুর মুক্ত ভার্সেস আপনার প্রভুর চিন্তাযুক্ত এ বিষয়ে কোনো আলোচনা এখানে করব না এখানে শুধুমাত্র আলোচনা করবো সাবজেক্টিভলি যারা প্রভুর সাথে আছেন তারা কেন পরিবার চালাতে হিমশিম খাচ্ছে এই ব্যাপারে আমার অবজারভেশন হচ্ছে আমরা বড় লিপ্ত যেহেতু আমরা বড়গুনায় লিপ্ত সেহেতু আল্লাহ আমাদেরকে সহযোগিতা করছেন না এখন হ্যাঁ যদি আপনি আল্লাহর পথ থেকে চলে যান তাহলে না হয় অন্য আলোচনা করবো কিন্তু ওই আলোচনাটা এই ভিডিওতে আমি করতে চাচ্ছি না এখানে পিওরলি আমরা যারা আল্লাহর সাথে আছি থাকার পরেও পরিবার চালাতে যারা হিমশিম খাচ্ছি তাদেরকে কিভাবে করে আল্লাহ সহযোগিতা করতে পারে তাদেরকে আল্লাহ এভাবেই সহযোগিতা করতে পারে যদি তারা আল্লাহর কথা শুনে তো সেক্ষেত্রে বড় গুণা ইজ এ বিগ ইস্যু বিগ ডিল হেয়ার তো সেক্ষেত্রে আমরা যদি বড় গুণাটা থেকে বিরত থাকতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি পাঁচ অক্ত নামাজ আমরা যদি টাইমলি ফ্যাশনে পড়তে পারি তারপর আমরা দেখতে পারি যে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে কিনা আমাদেরকে পরিবার চালাতে হিমশিম খাওয়া থেকে উত্তোলন করে কিনা যদি করে তখনই আমরা বুঝবো যে আমরা সাকসিডেড হচ্ছি এবং আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান হান্ড্রেড নাইনটিন যেখানে আল্লাহ বলছেন যে আল রদি আল্লাহ তাল্লাহ আনহু ও রদু আনহু যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ যদি একজন ব্যক্তির উপর সন্তুষ্ট হয় সেই ব্যক্তি যদি জানতে পারে তাহলে তার তো অটোমেটিক মন ভালো হয়ে যাওয়ার কথা তো সেক্ষেত্রে আমরা আসলে একটা ভুলের মধ্যে আছি আমার কাছে মনে হচ্ছে তো সেক্ষেত্রে যারা পরিবারের দায়িত্ব নিয়েছেন অথবা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তাদেরকে স্ট্রিক্টলি এবং খুবই আর্জ করব যে আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখুন যে পাঁচ তো নামাজটা কীভাবে করে আদায় করা যায় ফজরের নামাজটা বিশেষ করে কীভাবে করে সিরিয়াসভাবে নেওয়া যায় তাহলেই কেবল আমরা পারবো বড় গুণা মুক্ত থাকতে এবং বড় গুণা মুক্ত থাকতে পারলেই কেবলমাত্র আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন এবং পরিবার চালাতে হিমশিম খাওয়া থেকে আমরা বাঁচতে পারবো তো এই ভিডিওর উপর যদি কারো কোনো বক্তব্য থাকে অথবা কোনো কমেন্ট থাকে অথবা কোনো কোশ্চেন থাকে আমার সাথে শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিওতে আমরা এটা আলোচনা করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম